এটা হচ্ছে গর্ত প্লেট, এই যে দেখেন গর্ত করা, এটাকে ডিপ প্লেট বা ডাল ভাত খাওয়ার প্লেট বলে। যারা ছোট বাচ্চা আছে বা মুরব্বিজ আছে অনেকে এই প্লেটে খেতে পারে না। এই যে এই প্লেটে কিন্তু অনেকে খেতে পারে না ছড়ানো থাকার কারণে। হ্যাঁ, তাদের জন্য এটা হচ্ছে ডিপ প্লেট থাকবে ছয়টা। জি, এটা হচ্ছে ওভাল শেপের একটা ডিশ পাবেন। ওভাল শেপের দেখেন কত সুন্দর একটা ডিজাইন। আর আরেকটা থাকবে হচ্ছে গোল শেপের। আচ্ছা, এই যে এটা হচ্ছে গোল শেপের, এটা একটু অন্যরকম ডিজাইন। এটা হচ্ছে 14 ইঞ্চি। বিকাল বেলা যখন নাস্তা খেতে হবে, নাস্তা খাওয়ার সময় কি মেহমানদেরকে দই, ফিন্নি, পায়েস, সেমাই, নুডলস এগুলো তো দিবেন অবশ্যই। এই জাতীয় আইটেম দেওয়ার জন্য এরকম ছয়টা সুইট বাটি থাকবে। সুইট বাটি কিন্তু ছয় পিস আপনারা পেয়ে যাবেন। নাস্তা পানি তো খাইলেন, খাইলাম, চা দিতে হবে না এখন, চা খামু, কফি খামু। দেখেন ছয়টা থাকবে কাপ, ছয়টা থাকবে পিরিচ, খুবই চমৎকার ডিজাইন। ঠিক আছে, দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইনের মধ্যে। দেখেন এক্সপোর্ট কোয়ালিটির ভালো কোয়ালিটির ডিনার সেটের মধ্যে একমাত্র কোরমা ডিশটা থাকে। এই ঢাকনা সহ এই কোরমা ডিশটা পাবেন আপনি এক পিস। আচ্ছা ভাই, এটার মধ্যে কতটুকু মাংস ধরা থাকবে? এটার মধ্যে আপনি মিনিমাম 1 থেকে 1.5 কেজি মাংস স্টোর করে রাখতে পারবেন। এটা কিন্তু 1 থেকে 1.5 কেজি মাংস কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন। আপনি টি চামচ একটু ডিজাইনটা একটু দেখান। গোল্ডেন কালার কালার কখনো উঠবে না। এই যে দেখেন গোলাপ ফুল, একেবারে কালো গোলাপ। এই যে দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন। পাশে কিন্তু টিউলিপও আছে, ঠিক আছে। এই যে দেখেন গোলাপের স্টিক, এবং সেই সাথে এখান থেকে থাকবে হচ্ছে কদম ফুল। কদম ফুল, ঠিক আছে, একটার চাইতে একটা মাথা নষ্ট করার ডিজাইন থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতেছেন এই পাশে কিন্তু রয়েছে ভাইরাল আঙ্গুর পাতা, এই পাশে রয়েছে দেখেন একেবারে খুব সুন্দর একটা ফুলের ডিজাইনের মধ্যে রয়েছে চমৎকার একটা ডিজাইন, কালো গোলাপ, কালো গোলাপ, তাই তো? জি। এই পাশে রয়েছে টিউলিপ ফুল, দেখেন ডিনার সেটের মধ্যে কিন্তু টিউলিপ ফুল কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এই পাশে যেটা রয়েছে ভাই, এটা কি? কদম ফুল। কদম ফুল, ওয়াও, দেখেন কত চমৎকার কিন্তু সব ডিনার সেট দেখাবো আজকে। আমাদের সাথে রয়েছে মিশু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে কত পিস দেখাবেন? আজকে ডিনার পিস, ডিনার সেট থাকবে 130 পিস। 130 পিস, 130 পিসের ডিনার সেট থাকবে ভাই। আবার নাকি ফ্রি আছে? হ্যাঁ ফ্রি আছে, 24টা স্টেশন আমরা গিফট করে দেবো, এটার সাথে যোগ করে না, এটা আলাদা দিব, আলাদা দিয়ে দিব। জি। আচ্ছা 130 পিসের কিন্তু দেখেন এই পাশে ভাইরাল আঙ্গুর পাতা রয়েছে, চমৎকার একটা ডিজাইন কিন্তু। এটা কিন্তু এতদিন অনলাইনে স্টক খুবই ভাইরাল ছিল, যার জন্য স্টক ছিল না। জি অবশ্যই, আজকে কিন্তু ডিজাইন অনেকগুলো থাকবে। আচ্ছা, চাইলে আপনারা এই ভাইরাল আঙ্গুর পাতা নিতে পারেন। ভাইরাল আঙ্গুর পাতা দেখেন কত সুন্দর, চাইলে এই কালো গোলাপটাও আপনারা নিতে পারেন। এই যে দেখেন গোলাপ ফুল, একেবারে কালো গোলাপ। এই যে দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন। পাশে কিন্তু টিউলিপও আছে, ঠিক আছে। এই যে দেখেন গোলাপের স্টিক, এবং সেই সাথে এখান থেকে থাকবে হচ্ছে কদম ফুল। কদম ফুল, ঠিক আছে, একটার চাইতে একটা মাথা নষ্ট করার ডিজাইন থাকবে। আর আজকে প্রাইস থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইস ভাই। একেবারে ধামাকা থাকবে? জি একেবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইস, অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে, অবিশ্বাস্য দামে কিন্তু। দর্শক আজকে আপনাদেরকে ডিনার সেট দেখাবো। তো ভাই আমরা শুরু করি, কি কি থাকবে ডিনার সেটে? কি কি থাকবে সেটা আমি আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। আচ্ছা, সর্বপ্রথম এখান থেকে আপনি বিরিয়ানির প্লেট পাবেন। বিরিয়ানির প্লেট, হ্যাঁ, এটাতে আপনি তেহারি, নেহারি, খিচুড়ি, বিরিয়ানি, ভাত যে কোনো কিছু সার্ভ করতে পারবেন, সবকিছু কিন্তু সার্ভ করতে পারবে। 11 ইঞ্চি থাকবে, এটা হচ্ছে 11 ইঞ্চি প্লেট, 11 ইঞ্চি। এটা থাকবে হচ্ছে 6 পিস, 6 পিস। জি ভাই, আমরা কিন্তু গুনে বুঝে নিব। হ্যাঁ অবশ্যই, আপনারা প্রত্যেকটা আইটেম গুনে বুঝে নেবেন। আচ্ছা, তার মানে 6 পিস পেলাম আমরা ফুল প্লেট। হ্যাঁ ফুল প্লেট, যেটাকে আমরা বিরিয়ানি প্লেট বলি, বিরিয়ানি প্লেট। এরপরে যে প্লেটটা থাকবে এটা হচ্ছে গর্ত প্লেট। এই যে দেখেন গর্ত করা, এটাকে ডিপ প্লেট বা ডাল ভাত খাওয়ার প্লেট বলে। যারা ছোট বাচ্চা আছে বা মুরব্বিজ আছে অনেকে এই প্লেটে খেতে পারে না। এই যে এই প্লেটে কিন্তু অনেকে খেতে পারে না ছড়ানো থাকার কারণে। হ্যাঁ, তাদের জন্য এটা হচ্ছে ডিপ প্লেট থাকবে ছয়টা, ছয়টা। জি, টোটাল প্লেট পাইলাম 12টা। হ্যাঁ 12টা প্লেট পাইলেন। আচ্ছা, এরপরে যখন বিকালবেলা নাস্তা দিবেন মেহমানদেরকে, এরকম নাস্তার প্লেট থাকবে ছয়টা, ছয়টা। এবং দেখেন এটা আঙ্গুর পাতার ভেতরে কিন্তু আবার কান্ডের মধ্যে গোল্ডেন কালার করা আছে, দেখেন স্বর্ণ কিন্তু দেখেন চিকচিক চিকচিক করতেছে, দেখেন কত সুন্দর। হ্যাঁ এরকম, এরকম নাস্তার প্লেট থাকবে ছয়টা, নাস্তার প্লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ছয়টা। এটার মধ্যে আপনি চা, আপনি সরি, আচ্ছা এটা হচ্ছে নাস্তার প্লেট। হ্যাঁ, এটার মধ্যে আপনি আম দেন, চানাচুর দেন, বিস্কিট দেন, ইত্যাদি যে কোনো আইটেম এটার মধ্যে। বাসায় যখন মেহমান আসবে তখন কিন্তু আপনারা নাস্তা দেওয়ার জন্য কিন্তু এই প্লেটটা কিন্তু লাগবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা থাকবে কয়টা? এটা থাকবে ছয়টা, এটা কিন্তু দেখেন 6 পিস থাকবে ভাই। তো 3 সাইজের 18টা শুধু প্লেটই আমরা পেলাম, পাইছি, ঠিক আছে। এরপর যখন আপনি ডাইনিং টেবিলে বেশি করে খাবার সার্ভ করবেন, দেখেন একটার মধ্যে রাইস দেন, এরকম রোস্ট দেওয়া যাবে। এটা হচ্ছে ওভাল শেপের একটা ডিশ পাবেন। ওভাল শেপের দেখেন কত সুন্দর একটা ডিজাইন। আর আরেকটা থাকবে হচ্ছে গোল শেপের। আচ্ছা, এই যে এটা হচ্ছে গোল শেপের, এটা একটু অন্যরকম।
কিরকম ডিজাইন? এটা হচ্ছে 14 ইঞ্চি। আচ্ছা 14 ইঞ্চি। একটার মধ্যে আপনি পোলাও বিরিয়ানি খিচুড়ি দেন, আচ্ছা, এবং একটার মধ্যে রোস্ট টিকে ইত্যাদি যে কোনো জিনিস দেন, দিতে পারেন। দেখেন কত সুন্দর, কিন্তু দুইটা হচ্ছে রাইস ডিশ বা হচ্ছে যেটাকে বলা হয় রাইস ডিশ বা রোস্ট ডিশ, যেটাই আপনি বলেন না কেন, যেটা বলে, ঠিক আছে, এটা আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর কিন্তু দুইটা ডিজাইন, সেম প্রিন্টের মধ্যে হবে। জি। এরপরে বিকালবেলা যখন নাস্তা খেতে হবে, নাস্তা খাওয়ার সময় কি মেহমানদেরকে দই, ফিন্নি, পায়েস, সেমাই, নুডলস এগুলো তো দিবেন অবশ্যই, এই জাতীয় আইটেম দেওয়ার জন্য এরকম 6টা সুইট বাটি থাকবে। সুইট বাটি কিন্তু 6 পিস আপনারা পেয়ে যাবেন, খুবই সুন্দর কিন্তু একই ডিজাইনের মধ্যে হবে। কেউ যদি স্যুপ খান, আচ্ছা, বা হালিম খান, এই হালিম বা স্যুপ খাওয়ার জন্য থাকবে 6টা সিরামিকের। আরে ভাই সিরামিকের, ও দেখেন খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড আসছে, সিরামিকের চামচ থাকবে 6টা। আচ্ছা, তার মানে হচ্ছে 6টা কিন্তু আমরা বাটি পাইলাম, 6টা পাইলাম হচ্ছে চামচ, টোটাল হচ্ছে 12 পিস। এরপরে যখন আপনি ডেজার্ট জাতীয় আইটেম দিবেন, বিশেষ করে ফিন্নি, দই, পায়েস, সেমাই, দই, এই আইটেমগুলো খাওয়ার জন্য এরকম 6টা ডেজার্ট প্লেট থাকবে, ডেজার্ট বাটি বা ডেজার্ট বলবো আমরা যাই বলি, ঠিক আছে, এরকম 6টা থাকবে। আবার দেখেছি স্বর্ণের চামচ আছে। আরে ভাই সবকিছুই আছে, এই 130 পিসের ডিনার সেটের মধ্যে এমন কিছু নাই যে আপনি পাবেন না, মানে একটা কিনলে আর কিছুই লাগবে না, আপনার সংসারে আর কোনো কিছুই লাগবে না, একবারে ফুল সেটআপ দিয়ে দিচ্ছি আমরা। খুবই চমৎকার, তার মানে হচ্ছে 6টা বাটি পেলাম, 6টা পেলাম চামচ, টোটাল হচ্ছে 12 পিস। এরপরে ভাই এই যে দেখেন নাস্তা পানি তো খাইলেন, খাইলাম, চা দিতে হবে না এখন, চা খামু, কফি খামু। দেখেন 6টা থাকবে কাপ, 6টা থাকবে পিরিচ, খুবই চমৎকার ডিজাইন, ঠিক আছে। দেখেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইনের মধ্যে, দেখেন আমি একটু হাতে নিয়ে দর্শক আপনাদেরকে দেখাই, ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন, একেবারে সেম টু সেম। হ্যাঁ, একেবারে সেম টু সেম থাকবে। আচ্ছা ঠিক আছে, এটার মধ্যে চা দেন, কফি দেন, যা দেন, যা দেন, যা দেন দিতে পারবেন। 6টা থাকবে হচ্ছে কাপ, 6টা কাপ এবং 6টা পিরিচ, 6টা থাকবে পিরিচ। আবার চামচ দেখতেছি, চামচও আছে তো ভাই। ও আচ্ছা, এই আমি দেখাই দিব, সব এক এক করে দেখাই দিব। আচ্ছা, সব এক এক করে দেখাই দিব, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা আপনারা দর্শক দেখবেন। ওকে, এখন মেহমান তো চা তো দিয়ে দিলেন আপনি, চা কি বলবেন যে এই যে নেন ভাই আপনার জন্য এক কাপ চা আনছি, এটা তো বলা যায় না। একটা ট্রের মধ্যে একটা টিপট, একটা মিল্ক পট, একটা সুগার পট, সুন্দর করে যখন আপনি সাজিয়ে নিয়ে পরিবেশন করবেন দেখতেই তো অন্যরকম লাগে। দেখেন তো লুকটা, জাস্ট একটু দেখেন আপনারা কত সুন্দর কিন্তু একটা লুক কিন্তু এখানে তৈরি হবে। এটা থাকবে হচ্ছে একটা মিল্ক, এটা থাকবে হচ্ছে একটা টিপট, টিপট থাকবে একটা, টিপটের ঢাকনাটা কিন্তু আমরা কাউন্ট করছি না, ঢাকনা সহ এক পিস, এক পিস টোটাল কিন্তু পুরোটা কিন্তু আপনারা কিন্তু এক পিস কিন্তু পাচ্ছেন। এই দেখেন কত সুন্দর ডিজাইন, সেম প্রিন্টের মধ্যে হবে, একই ডিজাইন, একই স্টাইলে হবে। তারপরে দেখেন, আচ্ছা, যখন মেহমানদেরকে সামনে লিকার নিলেন, লিকার দিলে তো হবে না, না চিনি দিতে হবে না, চিনি দেওয়ার জন্য, চিনি দেওয়ার জন্য একটা সুগার পট থাকবে, যে কম খাবে সে কম নিবে, যে বেশি খাবে সে বেশি নিয়ে নিবে, বেশি নিবে। দেখেন এটা হচ্ছে সুগার পট, এটা ঢাকনা সহ পাবেন, ঢাকনা সহ এক পিস। জি দেখেন এই যে এটা হচ্ছে সুগার পট পাইলাম, সুগার পট। আচ্ছা, এরপরে হচ্ছে একটা মিল্ক পট পাবেন, এটা হচ্ছে দুধ, যারা একটু খাবেন তারা দুধ নিবেন, যারা খাবেন না নিবেন না। জি, এটা হচ্ছে আলাদা মিল্ক পট, আলাদা। এই জিনিসগুলো একটা ট্রের মধ্যে সাজিয়ে সুন্দর করে যখন আপনি এই কাপের মধ্যে পরিবেশন করবেন দেখতে কিন্তু অন্যরকম লাগবে, মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে, একেবারে টোটালি একটা ইউনিক একটা ভাব চলে আসবে। জি অবশ্যই। তারপরে যেই ইউনিক আরেকটা আইটেম দেখেন, এটা হচ্ছে গ্রেভি পট। আচ্ছা, এটাকে ঝোল পট বলে থাকি আমরা, এটা আমাদের দেশে ব্যবহার হয় না, আমাদের দেশে কম ব্যবহার হয়, বিশেষ করে এগুলো এক্সপোর্টের প্রোডাক্ট, তো বাহিরের দেশে এগুলো বেশি চলে, বাহিরের দেশে এগুলো গ্রেভি পট বলতে কি, এটার মধ্যে ঝোল জাতীয় আইটেম যেগুলো আছে, কারি জাতীয় আইটেম গুলো এভাবে সার্ভ করে দেয়। এই যে দেখেন খুব সুন্দর, আপনি এর মধ্যে ডালও সার্ভ করতে পারবেন, কারিও সার্ভ করতে করা যাবে। এটা হচ্ছে গ্রেভি পট থাকবে এক পিস, এক পিস। তারপরে যেটা আমরা বলি ডিনার সেটের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে কোরমা ডিশ, ডিনার সেটের কলিজা বলে, এটা কলিজা বলে, একমাত্র যেটা বড় বড় ডিনার সেটের মধ্যে কিন্তু আমরা এই কোরমা ডিশটা পাই। আচ্ছা, ছোট ডিনার সেটের মধ্যে এই কোরমা ডিশ কখনো থাকবে না, থাকবে না, এক্সপোর্ট কোয়ালিটির ভালো কোয়ালিটির ডিনার সেটের মধ্যে একমাত্র কোরমা ডিশটা থাকে, থাকে। এই ঢাকনা সহ এই কোরমা ডিশটা পাবেন আপনি এক পিস, এক। আচ্ছা ভাই, এটার মধ্যে কতটুকু মাংস ধরা থাকবে? এটার মধ্যে আপনি মিনিমাম 1-1.5 কেজি মাংস স্টোর করে রাখতে পারবেন। এটা কিন্তু 1-1.5 কেজি মাংস কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন, খুবই সুন্দর। দেখেন, জাস্ট দেখেন একবার লুক, এইটা যখন আপনার ডাইনিং টেবিলে থাকবে, ওরে একেবারে সেই নষ্ট করা কিন্তু একটা লুক কিন্তু চলে আসবে টেবিলের। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, বলেন, যখন আমরা ডিনার সেটে মেহমানদের সামনে খাবার পরিবেশন করি, করলাম, ছোট ডিনার সেট গুলোতে কারি বাটি থাকে 1-2 পিস, 2 পিস, কিন্তু এই ডিনার সেটের মধ্যে আপনি কারি বাটি পাবেন 9টা থাকবে কারি বাটি। দেখেন এখান থেকে আমি দেখাই, আমি কিন্তু গুনে নিব ভাই, এই যে গুনে নেন আপনি সিরিয়াল কারি বাটি 1, 2, 3, 4, 5, 6 এরকম সিরিয়াল কারি বাটি, মানে এক সাইজের কারি বাটি থাকবে 6টা, যেটা ভাজি ভর্তার জন্য। হ্যাঁ, আপনি ভাজি দেন একটার মধ্যে, ভর্তা দেন একটার মধ্যে, ছোট পরিমাণে মুরগির মাংস দেন, গরুর মাংস দেন, তারপরে ডিম দেন, আপনি ভেজিটেবল দেন, আইটেম গুলো আছে আপনাদের বাসায় রান্না করা খাবারের,
তরকারির, এগুলো হচ্ছে কারিবাটি যে আপনারা সার্ভ করতে পারবেন। দুই তিনজন মেহমান আসছে তাদের জন্য এই কারিবাটি গুলো ইউজ করবেন, ইউজ করতে পারবেন। ওকে, এরপর যদি বেশি মেহমান আসে তখন কি করবেন? আচ্ছা, তখন তো বড় কারিবাটির দরকার লাগবে। এই যে দেখেন, এই যে এরকম বড় কারিবাটি থাকবে, তিন পিস, তিন পিস। এই যে একটা আপনি একটা ধরেন, ডাল দেন, যে কোনো কিছু দিতে পারবেন, দিতে পারবেন। ঠিক আছে, এরকম কারিবাটি থাকবে তিন পিস, তিন পিস। সাইজটা বলে দিবেন এটার, এটা প্রায় 9 ইঞ্চি বলি আমরা, এটা 9 ইঞ্চি কিন্তু থাকবে। আচ্ছা, পাইলাম, তার মানে তিনটা হচ্ছে বড় কারিবাটি থাকবে, বড় কারিবাটি। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, যখন মেহমান একসাথে বসে সুইট আইটেম গুলো পরিবেশন করবেন, সুইট আইটেম পরিবেশন করার জন্য দেখেন এরকম গর্জিয়াস চামচ থাকবে, 12টা টি চামচ থাকবে, 12টা। আপনি টি চামচটা একটু ডিজাইনটা একটু দেখান, এটার মধ্যে ডিজাইনও দেখতেছি, অবশ্যই ডিজাইন আছে, দেখেন কত সুন্দর কিন্তু এটা ডিজাইন। আর একটা কথা বলি ভাই, অনেকে এই চামচটা একবারে কম দামি দেয়, আচ্ছা খেলনার মতো মনে হয়। আমরা যে চামচটা দিচ্ছি এটা হচ্ছে AYD ব্র্যান্ডের, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, গোল্ডেন কালার কোয়ালিটির, কিন্তু কালার কখনো উঠবে না। আচ্ছা, এটার কালার কখনো উঠবেই না, ফেড হবে না, দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চামচ। আমি চাইলে আপনাকে কম দামি চামচ দিতে পারতাম, আমার লাভ বেশি হতো, কিন্তু আমি প্রিমিয়াম কোয়ালিটি ফুল চামচ দিচ্ছি। আসলে বিজনেস তো একদিনের জন্য না, একদিনের জন্য না, জিনিস ভালো হলে ভবিষ্যতে আরো নেবেন। কিন্তু এমবোস করা কিন্তু ডিজাইন বারো পিস থাকবে এরকম টি চামচ, বারো পিস কিন্তু আপনারা এখান থেকে দেখেন টি চামচ কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপরে ভাই, আপনি তো এই ধরনের আইটেম দিলেন, কিন্তু যখন নুডলস দিবেন মেহমানকে অথবা ফল বা পাস্তা দিবেন বা কোনো মিষ্টি জাতীয় আইটেম দিবেন, তখন তো কাঁটা চামচের দরকার হবে। এই জাতীয় কাঁটা চামচ থাকবে 6টা, এই যে সেম প্রিন্টের মধ্যে, সেম প্রিন্টের মধ্যে কাঁটা চামচ থাকবে 6টা। কাঁটা চামচও কিন্তু আপনারা 6 পিস পেয়ে যাবেন। এই যে দেখেন, এখানে কিন্তু সেটআপ করা আছে, সেটআপ করা আছে। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো থাকবে, খাবার খাওয়ার জন্য অনেক ধরনের গ্লাসের আমাদের প্রয়োজন হয়। দেখেন এই গ্লাসগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, যখন মেহমান প্রথমেই বাসায় ঢুকবে, তখন বাসায় ঢোকার সাথে সাথে এরকম জুস গ্লাসের মধ্যে জুস দিয়ে দিবেন। এটার মধ্যে কিন্তু আপনারা জুস অথবা পানিও ব্যবহার করা যায়। হ্যাঁ, পানিও ব্যবহার করতে, কিন্তু মেইনলি এটা জুস গ্লাস হিসেবে ব্যবহার করি, জুস গ্লাস হিসেবে ব্যবহার হয়। এটার মধ্যে আপনি আম দেন, জাম দেন, যে কোনো ফলের জুস দেন না কেন, বাহিরের থেকে কালারটা দেখা যাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টালের, ক্রিস্টালের দেখেন, খুবই সম্পূর্ণ ক্রিস্টালের জুস গ্লাস থাকবে। আচ্ছা, কয়টা থাকবে? 6টা। এই যে 6 পিস কিন্তু পাইলাম আমরা, 6টা থাকবে জুস গ্লাস। আচ্ছা, এরপর থাকবে 6টা পানির গ্লাস, পানির গ্লাস, সবগুলো থাকবে ক্রিস্টালের একেবারে। এই যে দেখেন ডায়মন্ড কাট করা, আচ্ছা ডায়মন্ড কাটের মধ্যে কিন্তু ডায়মন্ড কাট করা পানির গ্লাস থাকবে এরকম 6টা, 6টা। ঠিক আছে, আচ্ছা পানির গ্লাস পাইলাম, জুস গ্লাস, জুস গ্লাস পাইলাম। তারপরে যখন একটু মজো দিবেন খাওয়া দাওয়ার পরে, খাওয়াবেন না। আচ্ছা, সে এরকম মজো বা বোরহানি খাওয়ার জন্য এরকম ডায়মন্ড কাট করা, একেবারে ক্রিস্টালের দেখেন, এটা খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ, এবং ক্রিস্টালের ডিজাইনের মধ্যে কিন্তু এই গ্লাস থাকবে কয়টা? এটা থাকবে 6টা, এটা কিন্তু 6টা থাকবে, 6টা থাকবে। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন 6 পিস, এই তো 6 পিস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি খাবারগুলো সার্ভ করবেন, পরিবেশন করবেন, এই পরিবেশন করার জন্য চামচের প্রয়োজন হয়, অবশ্যই খুঁটি টাইপের একটা চামচ থাকবে, গোল্ডেন করা, একদম গোল্ডেন করা, এগুলো কিন্তু ডিজাইন করা আছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ডিজাইন করা আছে কত সুন্দর করে। তারপরে থাকবে একটা তরকারির চামচ, দুইটা পাইলাম, একটা থাকবে হচ্ছে রাইসের চামচ, তিনটা পাইলাম, একটা থাকবে হচ্ছে ডালের চামচ, চারটা পাইলাম, একটা থাকবে হচ্ছে ঝাঁঝরি চামচ, পাঁচটা পাইলাম। অনেকে পিঠা বানান বা ইত্যাদি জাতীয় আইটেম বানান, তারা কিন্তু এই চামচটা ইউজ করতে পারে। ঝোল ছাড়া মাংস যখন আমরা উঠাইতে চাই, তখন কিন্তু এই চামচটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি, দেখেন কত সুন্দর। এটাও দেখি ভাই, গোল্ডেন কালার, জি গোল্ডেন কালার, কালার উঠবে না ইনশাল্লাহ, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে, দেখেন খুবই সুন্দর ভাই। রোস্ট কি হাত দিয়ে দিবেন? না, হাত দিয়ে দিবেন কেন, এই যে দেখেন, ও এটাও দিবেন, এটাও দিয়ে দিব, দেখেন কত সুন্দর, রোস্ট হাত দিয়ে ধরতে হবে না। আচ্ছা, ঠিক আছে, এটাও থাকবে, এই যে দেখেন, এটা রোস্ট খান বা মিষ্টি দেন, খাবার শেষে রোস্ট বা মিষ্টি যাই সার্ভ করে না কেন, এরকম একটা থাকবে চিমটা, চিমটা। এই টোটাল থাকবে 6 পিস, গুনে নেন কিন্তু 6 পিস, 1 2 3 4 5 6, জি একেবারে A to Z, এগুলা কিন্তু আপনারা গুনে গুনে নেবেন। কালার আছে কিন্তু ডিনার সেটে, কিন্তু কালার অনেকগুলো আছে, একটু কালারগুলো দেখাই দেন আপনি। আমরা কিন্তু কালারগুলো দর্শক আপনাদেরকে দেখাই, এইটা কিন্তু আঙ্গুর পাতা, আমরা জাস্ট হচ্ছে একটা ডিনার সেট থেকে সম্পূর্ণ আইটেমগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। সেম আইটেমগুলো কিন্তু আপনারা এইটার মধ্যেও পাবেন, যেটা হচ্ছে কালো গোলাপ, সাথে আছে আপুদের পিঙ্ক কালার, ক্রাশ কালার, এই পাশে রয়েছে হচ্ছে টিউলিপের মধ্যে, দেখেন ও রে চমৎকার একটা ডিজাইন, টিউলিপের মধ্যে কিন্তু থাকবে, এইটাও কিন্তু সেম থাকবে 130 পিস। এই পাশে যেটা দেখতেছেন কদম ফুল, এটাও হবে 130 পিস, আসলেই কদম, দেখেন না আপনি, কদম ফুল চিনেন না?
এই যে না আমি তো চিনি না, আচ্ছা ঠিক আছে দায়িত্ব দিলাম দর্শকদেরকে, দর্শকরা কমেন্ট করে জানাবে, অবশ্যই চিনে জানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আপনি হয়তো জেন জির জেনারেশন, হয়তো আপনি এগুলা কম দেখছেন, আচ্ছা, কিন্তু যারা একটু যারা জেন জির আগে তারা অবশ্যই কদম গুলো চিনে, কদম চিনে, টিউলিপ চিনে, এটা কিন্তু কদম, হ্যাঁ এইটা হচ্ছে টিউলিপ, টিউলিপ এইখানেও কিন্তু দেখেন সব কিন্তু সেম আইটেম কিন্তু আপনারা পাচ্ছেন একেবারে, যতগুলো আইটেম আপনাদেরকে দেখানো হয়েছে বা বলা হয়েছে। ভাই এইটা কি ভাই, এই জিনিসটা তো দেখাইতে লাগছিলাম, আপনি তো এখানে চলে গেলেন, আচ্ছা তো এই সবগুলো তো দিলাম, তারপরে রেগুলার ইউজ করার জন্য ডাইনিং টেবিলে এরকম 24 পিসের একটা কাটলারি সেট দিয়ে দিব, সাথে একটা স্ট্যান্ড থাকবে, একেবারে দেখেন খুবই সুন্দর একটা কালার, যাতে চামচগুলো হারিয়ে না যায়। এটার মধ্যে কি পাচ্ছেন দেখেন আপনি, কাটা চামচ, কাটা চামচ পাচ্ছি, বড় টি চামচ পাচ্ছেন এবং ছোট টি চামচ পাচ্ছেন, দেখেন সবই কিন্তু রয়েছে, ঠিক আছে খুবই সুন্দর, সবগুলো থাকবে ছয়টা করে, ছয়টা করে, এবং থাকবে হচ্ছে আপনার এই দেখেন ব্রেড নাইফ থাকবে, ঠিক আছে মাখন মাখন মাখানোর জন্য, আচ্ছা এটা ব্রেড নাইফ থাকবে ছয়টা, ছয়টা ইন টোটাল 24 পিসের একটা কাটলারি সেট আমরা এই সেটের সাথে দিয়ে দিব রেগুলার ইউজ করার জন্য, রেগুলার ইউজ করার জন্য। এটা কালার হবে কিন্তু অনেকগুলা, অনেকগুলা কালার হবে, এটা হচ্ছে রেড কালারের মধ্যে পাঁচ কালার আছে, এইটা পাঁচের আপনারা ব্লু কালারের মধ্যে, এই পাশে দেখেন একটা এই কালারও আছে, এই কালারও আছে, কফি কালারের মধ্যে খুবই চমৎকার, আরো বিভিন্ন কালার হয়, যে কোনো কালার, বিভিন্ন কালারের মধ্যে কিন্তু হবে, তার মানে আমরা পাইলাম হচ্ছে টোটাল 130 পিস, এই হচ্ছে 130 পিসের ইন টোটাল একটা ডিনার সেট, আচ্ছা সবগুলাতে কিন্তু দেখেন এখানে যা যা পাইছেন এইটার মধ্যেও কিন্তু আপনারা সেম কিন্তু একই জিনিসগুলো পাবেন, এই যেটা হচ্ছে কালো গোলাপ টিউলিপের মধ্যেও কিন্তু আপনারা এই সেম আইটেমগুলো পাবেন, দেখেন একেবারে গুনে বুঝে কিন্তু আপনারা নিতে হবে, আর এই পাশেও কিন্তু দেখেন একেবারে সেম ডিজাইনের মধ্যে কিন্তু পুরো ফুল একটা সেট আপ পেয়ে যাবেন। আর এই ডিনার সেটগুলো যে আমরা সাজাইছি, আচ্ছা এই ডিনার সেটগুলো তো আপনিও সাজাবেন আপনার বাসায় নিয়ে, তাই না? তো বাসায় নিয়ে শোকেসের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য এরকম 24টা ডিনার স্ট্যান্ড আমাদের তরফ থেকে সম্পূর্ণ গিফট থাকবে, 24 পিস কিন্তু ডিনার স্ট্যান্ড, এটা কিন্তু এই ডিনার সেটের কিন্তু বাইরে থাকবে, 130 পিসের বাইরে হচ্ছে এটা, এটা কিন্তু থাকবে, 24 পিস আমরা গিফট করে দিব আপনাকে। ভাই এখন এই যে এত কিছু দিলেন সবই ঠিক আছে, প্রাইসটা কি রিজনেবল থাকবে কিনা ভাই? আজকে যে প্রাইস দিব একবারে ধামাকা অফার প্রাইস থাকবে, কত থাকবে আজকে? একবারে ধামাকা অফার প্রাইস থাকবে, অবিশ্বাস্য প্রাইস থাকবে, আজকে প্রাইস থাকবে মাত্র মাত্র 13,900 টাকা। এত কিছু ভাই, এই একটা ডিনার সেট কিনতে গেলে 25,000 টাকা বাজেট করতে হবে, আচ্ছা 13,900 টাকায় পাচ্ছেন আজকে 130 পিসের ডিনার সেট, 130 পিসের। কিন্তু দেখেন আরেকটা কথা বলে দিই, বলেন মানে চমকের এটাই শেষ না, আরেকটা চমক আরো আছে, ডেলিভারি চার্জও ফ্রি করে দেব সারা বাংলাদেশে, দেখেন সারা বাংলাদেশ কিন্তু এখান থেকে আপনারা যেই মডেলটা পারচেজ করেন না কেন সারা বাংলাদেশ কিন্তু একেবারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে যেই মডেলটা নেন না কেন। তো ভাই সর্বশেষ লোকেশনটা বলে দিবেন এবং অর্ডার করার প্রসেসটা বলে দিবেন, কালার চয়েস করবেন আপনি, আচ্ছা কালার চয়েস করবেন আপনি, আমরা প্রোডাক্ট পাঠাই দিব। অনেকে বলতে পারেন ভাই কাচের প্রোডাক্ট এগুলা ভেঙে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কি ছিল আমি ভুলে গেছি, যদি এই প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সকল দায় দায়িত্ব আমাদের, আচ্ছা আপনার হাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত সকল দায় দায়িত্ব আমাদের। অর্ডার করার প্রসেসটা বলে দিই, অনলাইনে যারা কিনবেন তারা তো সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন, আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায়, দোকান নাম্বার হচ্ছে 2627, এটা ব্র্যাক ব্যাংকের গলির শেষ মাথায়। আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আগে 1,000 টাকা অ্যাডভান্স করবেন, আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিয়ে দিবেন, সারা বাংলাদেশের 64 জেলার থানা পর্যায়ে বসে থেকে ঘরে বসে আপনি হোম ডেলিভারির সাহায্যে প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।